আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসকণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। ভেঙে ফেলা হচ্ছে মালয়েশিয়ার শাহ আলম স্টেডিয়াম। মালয়েশিয়ায় শিশু বিক্রির সিন্ডিকেট, জড়িত বাংলাদেশি সহ গ্রেপ্তার একাধিক। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী হাইকমিশনে জমা দিতে হবে নিয়োগকর্তার প্রতিশ্রুতিপত্র। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়ার পাশাপাশি এখন দেশে থেকেও নিজ নামে ট্রাভেল এজেন্সি খোলার সুযোগ দিচ্ছে এনজেড ওয়ার্ল্ড। প্রয়োজনীয় তথ্য দিন আর হয়ে যান জামানত ছাড়াই নিজের নামে ট্রাভেল এজেন্সির স্বত্বাধিকারী। এনজেড ওয়ার্ল্ড বিমান টিকিটের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। মালয়েশিয়ার শাহ আলম স্পোর্টস কমপ্লেক্স সেপ্টেম্বর বা অক্টোবর নাগাদ ভেঙে ফেলা হবে বলে জানিয়েছেন সেলাঙ্গরের মেন্ট্রি বেসার দাতুশ্রী আমির উদ্দিন শাড়ি। প্রকল্পের সঙ্গে জড়িত কমিটি এখনও কমপ্লেক্সের পুনর্নির্মাণের জন্য টেন্ডার নিয়ে আলোচনা করছে। আজ দাতারান কার্নিভালে পি হেলিং ডেলিভারি রাইডারদের পুরস্কার প্রদানের সময় তিনি বলেন, প্রকল্পের বিশদ চূড়ান্তকরণ এবং উন্নয়নের পরিকল্পনার অনুমতি বা ইস্যু করা পর্যন্ত বছরের সেপ্টেম্বর বা অক্টোবরের নাগাদ এটি ভেঙে ফেলা হচ্ছে। প্রত্যাশিত সমাপ্তির তারিখ 2026 সালের প্রথম দিকে বলেও যোগ করেছেন সেলাঙ্গরের মেন্ট্রিবেসার। মালয়েশিয়ায় শিশু বিক্রি করছেন বাংলাদেশ, মিয়ানমার, ভারত এবং ইন্দোনেশিয়ার নাগরিকরা। শুধুমাত্র টাকার বিনিময়ে তারা এ সকল কাজ করছেন বলে স্থানীয় কিছু সংবাদ মাধ্যমের খবর এসেছে। বলা হচ্ছে সিন্ডিকেটের মাধ্যমে শিশু কেনাবেচা চলে আসছে 8 বছরেরও বেশি সময় ধরে। এ ঘটনায় শুক্রবার মালয়েশিয়ার ক্লাং উপত্যকায় একযোগে অভিযান চালিয়ে বেসরকারি বিশেষজ্ঞ চিকিৎসক, সিন্ডিকেটের মধ্যস্থতাকারী এবং জাতীয় নিবন্ধন বিভাগ কর্মকর্তাদের সঙ্গে জড়িত অন্তত 13 জনকে আটক করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন বা এমএসিসি। এমএসিসির একটি সূত্র জানিয়েছে, তদন্তের ভিত্তিতে দেখা গেছে বিদেশিদের সন্তান নিয়মিত দত্তক নিচ্ছেন মালয়েশিয়ার জনগণ। এ সঙ্গে বাংলাদেশ, ভারত, মিয়ানমার এবং ইন্দোনেশিয়ার নাগরিকরা জড়িত। দুর্নীতি দমন কমিশন আরও জানায়, গত বুধবার দেশটির আম্পাংয়ের একটি ক্লিনিকে অভিযান চালিয়ে দেখা গেছে ওই ক্লিনিকে সন্তান জন্মদানকারী রোগীদের প্রায় 90% বিদেশি নাগরিক। অপরাধমূলক এমন কার্যকলাপে স্থানীয় প্রাইভেট ক্লিনিক চিকিৎসক, মধ্যস্বত্বভোগী এবং জাতীয় নিবন্ধন বিভাগের কয়েকজন অসাধু কর্মকর্তা জড়িত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়া শিশু কেনাবেচায় জড়িত চিকিৎসকদের দেয়া ভুয়া জন্ম নথি ব্যবহার করে জাতীয় নিবন্ধন বিভাগের সঙ্গে প্রতারণার মাধ্যমে মালয়েশিয়ার নাগরিকত্ব বিক্রি করা হচ্ছে বলেও জানিয়েছে এমএসিসি। সংস্থাটি বলছে বিষয়টি প্রমাণ করা কঠিন হলেও জাতীয় নিবন্ধন বিভাগের কালো তালিকায় থাকা বেসরকারি ক্লিনিকগুলোর বিস্তারিত তদন্ত চলবে। মালয়েশিয়ায় কর্মী নিয়োগে বাংলাদেশ হাইকমিশনে জমা দিতে হবে মালয়েশিয়ার নিয়োগকর্তাদের প্রতিশ্রুতিপত্র। 9 জুন শুক্রবার মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার নাজমুস সাদাত সেলিম স্বাক্ষরিত এক নোটিশে এই কথা জানানো হয়েছে। যথাসময়ে হাইকমিশনের প্রত্যয়ন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রতিশ্রুতিপত্র জমা দিতে নোটিশের মাধ্যমে নিয়োগকর্তাদের অনুরোধ করা হয়েছে। নোটিশে বলা হয়েছে, বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনা অনুসারে বাংলাদেশি কর্মীদের সম্ভাব্য মালয়েশিয়ার নিয়োগকর্তাদের যথাযথভাবে নোটারাইজ এবং প্রত্যয়িত মন্ত্রণালয় দ্বারা মালয়েশিয়ার বৈদেশিক বিষয় সংযুক্ত নির্ধারিত বিন্যাস অনুযায়ী বাংলাদেশ হাইকমিশনে একটি প্রতিশ্রুতিপত্র জমা দিতে হবে। এরই মধ্যে 4,27,759 জন কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে দেশটির সরকার। এর মধ্যে 2 জুন পর্যন্ত 3,57,328 জন কর্মীর ডিমান্ড সত্যায়ন করেছে হাইকমিশন। 2 জুন পর্যন্ত মালয়েশিয়ায় পৌঁছেছেন 1,63,403 জন বাংলাদেশি কর্মী। এছাড়া সত্যায়ন করা 1,93,925 জন শ্রমিক ঢাকা থেকে আগমনের অপেক্ষায় রয়েছেন। হাইকমিশনের লেবার মিনিস্টার নাজমুস সাদাত সেলিম জানান, এরই মধ্যে কিছু কিছু কোম্পানির বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তারা শ্রমিকদের মাসের পর মাস কাজ দিতে না পেরে বসিয়ে রাখছে। এসব অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে হাইকমিশন কোম্পানির সঙ্গে কথা বলে তাদের কর্মসংস্থান নিশ্চিত করছে। তিনি জানান, সঙ্গত কারণেই কর্মীরা মালয়েশিয়ায় এসে যেন কাজ না পেয়ে বসে থাকতে না হয় সেজন্য ওই কোম্পানিগুলোর সক্ষমতা কতটুকু তা যাচাই বাছাই করে দেখা হচ্ছে। তারা শ্রমিকদের কাজ, বেতন, ভাতাদি, আবাসন, অন্যান্য সুযোগ সুবিধা সঠিক সময়ে নিশ্চিত করার সামর্থ্য রাখছে কিনা, তথ্য উপাত্ত স্বচ্ছতা নিশ্চিত করে
হাই কমিশন থেকে কলিং ভিসা সত্যায়ন করা হচ্ছে। লেবার মিনিস্টার আরও জানান, সত্যায়নের স্বচ্ছতার জন্য যেমন দরকার প্রয়োজনীয় সময়, তেমনই দরকার দক্ষ লোকবল। হাইকমিশনের শ্রম বিভাগ এসব সত্যায়নের দায়িত্বে ন্যস্ত। ছুটির দিন সহ দিন রাত অক্লান্ত পরিশ্রম করে লাখ লাখ সত্যায়নের আবেদনগুলো সম্পন্ন করছেন, এজন্য স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।